Hello everyone, welcome back to my channel Borsha's Family Pack. This is me, your Borsha, and welcome to another exciting video, guys. So before I proceed, if you are new to my channel, please do like, share and subscribe to it, and please don't forget to click on the bell icon so that as and when I post something, it immediately hits your notification. So without any further ado, let's get started. सो गाइज আমার কারেন্ট হেলথ কন্ডিশন তোমরা সবাই জানো সো আমি বলেছিলাম পুরনো ব্যাক ডেটেড ভিডিওসগুলো আমি আস্তে আস্তে এডিট করে পোস্ট করব সো এর আগে তোমরা দেখেছো মহালয়া এবং দুর্গাপূজাটা কিভাবে কাটিয়েছি আমরা সো এখন হ্যাঁ আমি অলরেডি বলে রেখেছিলাম যে নেক্সট থাকবে আমাদের বাড়ির লক্ষ্মী পূজার ভিডিওটা সো চলো দেখে নিই আমরা কিভাবে সেলিব্রেট করব সো এই বছরে আমি কোনোভাবেই মাকে হেল্প করতে পারিনি প্রতি বছর এই ডেকোরেশনের কাজগুলো হাতে হাতে সমস্ত পূজোর দিকের কাজগুলো রান্নারটা মা করে বাট পূজোর দিকের কাজগুলো হেল্প করি বাট এবছর যেহেতু মানে জানোই তোমরা সকলে যে কীরকম কন্ডিশনটা গেছে আমার সো যাই হোক প্রতিটা জিনিস মা একা নিজে হাতে করেছে অ্যান্ড এটা হলো গিয়ে সকালবেলা লক্ষ্মী পুজো আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো সন্ধেবেলা হয় আমাদের বাড়িতে সো সকাল থেকেই ইনফ্যাক্ট অনেক আগে থেকেই মা সব বাজারহাটও মা নিজে হাতে একা হাতে করেছে অ্যান্ড এই সব কিছু জোগাড় যন্ত্র সকাল থেকেই স্টার্ট করে দিয়েছিলো সো লক্ষ্মী পুজোর দিনই আমি পুরো পুজোটা নিয়ে একটা শর্ট ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম সো চলো আমরা এখন দেখে নিই এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান ও মা তোমার সন্তান এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী এসো মা লক্ষ্মী বেঁচে থাক মা তোমার সন্তান ও মা তোমার সন্তান এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী এসো মা লক্ষ্মী তোমার চরণী ও মা তো
গাইস তোমরা দেখে নিলে পুরো পুজোর ডেকোরেশন, পুজো হোম, অঞ্জলি অবধি সমস্তটা কীভাবে হয়েছে। জাস্ট কয়েকটা আমরা সেলফিস তুলি তারপর, অ্যান্ড তারপর আসছে খাওয়া দাওয়ার পার্টটা। এবছর মা রান্না করেনি, বিকজ না হলে অনেকটা বেশি প্রেশার পড়ে যেত মার ওপর, তাই এবছরে ক্যাটারিং দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড টাচউড, আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো একটু বড় করেই করা হয়, সো অলমোস্ট মোর দ্যান 90-100 পিপল আসে, মানে পুরো এন্টায়ার পাড়া, দেন রিলেটিভস অ্যান্ড অল। খিচুড়ি, আলুর দম, বাঁধাকপি, চাটনি, পাঁপড়, এই ছিল সেদিনের মেনিউ। প্রতিটা ডিশ এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না জাস্ট, বিকজ আমি খিচুড়ি কোনো দিন খাই না, অ্যান্ড এই বছরে আমি আরেকবার নিয়ে খেয়েছি খিচুড়ি, সো বুঝতেই পারছো তোমরা অসাধারণ রান্না করেছিল। এই লুচিটা মা করেছে যেহেতু ঠাকুরের ভোগ দেওয়া হয়েছিল। এরপর এটা হলো নেক্সট ডে, পরের দিন দধিকর্মা হয়, সো পরের দিন আবার সকাল 11টার সময় ঠাকুরমশাই চলে এসেছিলেন। আগের দিন অলমোস্ট রাত 12টা-1টা অবধি লোক এসেছিল বাড়িতে, মানে যেহেতু ভোগ খাওয়ানো হয় অ্যান্ড অনেকেই অনেক লেট করে আসে প্রতি বছরই। এবারে লক্ষ্মী পুজো হয়ে গেছে, তাই পরের দিন দধিকর্মা মানে অল্প করে হয়ে যাবে এমন ব্যাপার নয়, সো পরের দিনও ওটাও বেশ সময় নিয়ে বড় করেই করা হয়, সো তোমরা দেখে নাও সেটা। অ্যান্ড আমাদের নিয়ম হচ্ছে আগের বছরের যে প্রতিমা সেইটা ভাষণ দেওয়া হয়, সেই যে বাবা নিয়ে আসছে দেখতে পাচ্ছে, অ্যান্ড এবছরের প্রতিমা এটা এখান থেকে নিয়ে যাওয়া হবে ঠাকুর ঘরে, ঠাকুরের আসনে। এবং গত বছরের প্রতিমা বসানোর পর, নতুন প্রতিমা, নতুন মূর্তি সরিয়ে নেওয়ার পর তখন ঘটের ফিতে কাটা হয় এবং বিসর্জনের যা যা নিয়মকানুন সব কিছু উনি পালন করেন। সো গাইস দেখতে পেলে তোমরা কীভাবে আমরা এই বছরের লক্ষ্মী পুজোটা পালন করলাম। লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, এদুটো আরও বড়ো করেই হয় আমাদের বাড়িতে। এবছর আনফর্চুনেটলি আমার শরীরটা খারাপ বলে, যাই হোক নিয়ম পালন তো করতেই হয়, যেটা প্রতি বছর হয় সেটা কেন বন্ধ যাবে এই কারণে। অল রাইট, সো তোমরা সবাই কমেন্ট করে জানিও কার কেমন লেগেছে, অ্যান্ড তোমরা কীভাবে বাড়িতে সেলিব্রেট করেছো লক্ষ্মী পুজো সেটাও জানিও। অলরেডি আমি জানি অনেকদিন বাদেই আমি পোস্ট করছি, অ্যান্ড হ্যাঁ, আর একটা ব্যাকডেটেড ভিডিও এখনও আছে দিওয়ালিরটা, সো সেটাও খুব তাড়াতাড়ি পোস্ট করবো, অ্যান্ড আরও নতুন নতুন এক্সাইটিং ভিডিওস নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি। সো টিল দেন স্টে টিউনড, স্টে সেফ, টেক কেয়ার, লাভ ইউ অল।